বন্ধুরা, আমাদের এই পৃথিবীর প্রায় 71% জলভাগ এবং 29% স্থলভাগ, আর এটুকু অংশেই মানুষ ঘরবাড়ি তৈরি করে জীবনযাপন করছে। কিন্তু পৃথিবীর জলভাগ এতটাই বিশাল যে তা আমরা কল্পনাও করতে পারি না। এই বিশাল জলভাগের নিচে রয়েছে এমন অনেক রহস্যময় জায়গা এবং রহস্যময় জিনিস যার সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না। এই সমস্ত রহস্যময় জায়গার সাথেই নাম জড়িয়ে আছে টাইটানিক জাহাজেরও। এই জাহাজ ডোবার 73 বছর পর পর্যন্ত কেউ জানতই না যে জাহাজটা কোথায় ডুবেছে আর জাহাজটা কেমন অবস্থাতে আছে। 1912 সালের 15ই এপ্রিল এই বিশাল জাহাজটি ডুবে গিয়েছিল। এর প্রায় 73 বছর পর অর্থাৎ 1985 সালে জাহাজটিকে খুঁজে পাওয়া যায়। কিন্তু এটা খুঁজে পাওয়ার 35 বছর পরও জাহাজটিকে সমুদ্রের গভীর থেকে এখনও বের করে আনা সম্ভব হয়নি। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে কেন এবং কিভাবে টাইটানিক জাহাজটি ডুবেছিল তার সম্পর্কে আলোচনা করব না, বরং কেন আজ সমুদ্রের গভীর থেকে জাহাজটিকে বের করে আনা সম্ভব হয়নি সেই বিষয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। টাইটানিক জাহাজটি কেন এবং কিভাবে ডুবেছিল এ ব্যাপারে আমাদের সকলেরই কিছুটা হলেও ধারণা আছে, আর তার পিছনে সবথেকে বড় অবদান জেমস ক্যামেরন পরিচালিত টাইটানিক সিনেমাটির। 1997 সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল। 1912 সালে টাইটানিক জাহাজটি সমুদ্রে ডুবে যাওয়ার পর প্রায় 73 বছর পর্যন্ত বিজ্ঞানীরা জাহাজটিকে খুঁজে বার করার অনেক চেষ্টা করেন এবং জাহাজটাকে খোঁজার জন্য অনেক অভিযানও করা হয়েছিল, কিন্তু কেউই কোনো সাফল্য পায়নি। শেষ পর্যন্ত 1985 সালে এক প্রত্নতত্ত্ববিদ এবং এক আমেরিকান নেভি অফিসার রবার্ট এবং বিল টাইটানিক জাহাজটিকে খুঁজে বার করার অভিযানে বেরিয়ে পড়েন এবং তারা জানতে পারেন যে জাহাজটি কোথায় এবং কী অবস্থায় আছে। তারা টাইটানিক খুঁজে পাওয়ার পর অনেক রহস্যের পর্দা উন্মোচিত হয় আর তা সমগ্র পৃথিবীকে অবাক করে দেয়। টাইটানিক জাহাজটি সমুদ্রের 12,000 ফুট গভীরে ডুবেছিল। অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী এই জাহাজটি ডোবার আগে একদম সঠিক অবস্থায় ছিল, কিন্তু ডোবার পর জাহাজটা সমুদ্রের যত গভীরে যেতে থাকে তখনই জাহাজটি দুভাগে ভেঙে যায়। কিন্তু এমন কেন হলো? টাইটানিক দ্য নিউ এভিডেন্সের রিপোর্টে বলা হয়েছে যে আইসবার্গের সাথে ধাক্কা লাগার জন্য টাইটানিক ডোবেনি। টাইটানিক জাহাজে আগুন লাগার কারণেই জাহাজটি ডুবে গিয়েছিল। অভিযানকারীরা যখন জাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পান তখন তারা দেখেন যে জাহাজটার অনেক জিনিস একদম আগের মতো অবস্থাতেই আছে। এই জাহাজটাকে সমুদ্র থেকে বের করে আনার অনেক চেষ্টা করা হয়, কিন্তু সম্ভবত সকলেই জেনে গিয়েছিলেন যে জাহাজটাকে বাইরে বের করে আনা সম্ভব নয়। এখনকার অত্যন্ত উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়েও টাইটানিককে বাইরে বের করে আনা সম্ভব হয়নি, আর তাই আজও সমুদ্রের গভীরে রয়ে গেছে টাইটানিক। সাধারণ ক্ষেত্রে সমুদ্রের নিচ থেকে কোনো জাহাজকে যেভাবে বের করা হয় টাইটানিককে সেই পদ্ধতিতে বের করা অসম্ভব, কেননা জাহাজটি দুভাগে ভেঙে ডুবে গিয়েছিল। কিন্তু হাইটেক সাবমেরিন এবং শক্তিশালী ম্যাগনেটিক সিস্টেমের সাহায্যে হয়তো সেটাকে বাইরে বের করে আনার চেষ্টা করা যেতে পারে, কিন্তু এ সমস্ত কাজে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে, যার মধ্যে সবথেকে বড় হলো টাইটানিকের ওজন, যা প্রায় 1,43,000 টন। টাইটানিকের ওজন খুবই বেশি, আর এরপরে আসে জলের চাপ যেটা জাহাজের ওজন আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। টাইটানিক যেখানে ডুবেছিল সেখানকার গভীরতা অত্যন্ত বেশি, আর ওই জায়গা থেকে মাত্র 1 বর্গ ফুটের যে কোনো জিনিসকে বার করে স্থলভাগে আনার জন্য প্রায় 392 কিলো নিউটন শক্তির প্রয়োজন পড়বে। কিন্তু বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এত শক্তিশালী ম্যাগনেট বা সাবমেরিন তৈরি করতে সক্ষম হননি, যা খুব সহজে টাইটানিককে অতটা গভীর অঞ্চল থেকে বাইরে বের করে আনতে পারে। প্রথম দিকে টাইটানিককে বের করার কোনো প্ল্যানই বিজ্ঞানীদের ছিল না, তাই তারা বিভিন্ন মজাদার পদ্ধতি ট্রাই করেন জাহাজটাকে জলের নিচ থেকে তুলে আনার জন্য, যার মধ্যে সবার প্রথমে ছিল পিং পং বলের সাহায্যে টাইটানিককে তুলে আনা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন, পিং পং বল। বিজ্ঞানীরা ঠিক করেন তারা ডুবো জাহাজটিকে প্রচুর পিং পং বল দিয়ে ভরিয়ে দেবেন, যাতে বলগুলো উপরের দিকে চাপ দেয় এবং তারপর সাবমেরিন অথবা বড় চুম্বকের সাহায্যে খুব সহজে জাহাজটাকে টেনে উপরে তোলা যায়। কিন্তু তখন বিজ্ঞানীরা এটাও ভাবেননি যে ওই বলগুলো সমুদ্রের অত গভীরে যাওয়ার আগেই জলের চাপে ফেটে যাবে। তারপর আবার বিজ্ঞানীরা বড় বড় বেলুনের সাহায্যে এই কাজটা করার প্ল্যান করেন, কিন্তু এটাও একটা ব্যর্থ পরিকল্পনা হয়ে দাঁড়ায়। তারপর বিজ্ঞানীরা ঠিক করেন যে বরফের ঘনত্ব জলের থেকে কম হয়,
সে কারণেই বরফ জলে ভাসে। তারা ভাবেন যে জায়গায় টাইটানিক ডুবে আছে যদি কোনোভাবে সেই জায়গার জল বরফে পরিণত করা যায় তাহলে জাহাজটি জলের উপর উঠে আসবে। এই পরিকল্পনাটি করেন এক আমেরিকান ইঞ্জিনিয়ার জন পিয়ার। তিনি তার গবেষণা থেকে জানান যে এর জন্য প্রচুর পরিমাণে তরল নাইট্রোজেনের প্রয়োজন হবে। আর এই আইডিয়াটি খুবই ভালো ছিল, কিন্তু ব্রিটিশ গ্যাস কোম্পানি বিওসির বক্তব্য অনুযায়ী প্রায় 500,000 টন তরল নাইট্রোজেন এই কাজটি সফল করার জন্য প্রয়োজন হবে। তখন সকলেই ভাবেন যে এত পরিমাণ তরল নাইট্রোজেন কিভাবে অত গভীরে নিয়ে যাওয়া হবে, তাই এই প্রজেক্টটাকেও সফল করা যায়নি। এরপর একটি জাহাজ তৈরির কোম্পানি জাহাজটাকে বের করে আনার একটি আইডিয়া দেয়। তাদের মতে সবার প্রথমে জাহাজে জমা ময়লা এবং শ্যাওলাগুলোকে পরিষ্কার করতে হবে, আর তার জন্য প্রচণ্ড শক্তিশালী একটি ভ্যাকুয়াম ক্লিনারের মতো মেশিনের প্রয়োজন হবে। তারপর একটি মজবুত ও মোটা লোহার তারের সাহায্যে টাইটানিককে এই বোর্ডটির সাহায্যে জুড়ে দিতে হবে। তারপরের বাকি সব কাজ এই মেশিনটাই করে দেবে। আর এমন একটি সাবমেরিনের ব্যবস্থা করতে হবে যার ট্যাঙ্ক গ্যাসে ভর্তি হবে। আর শুধু তাই নয়, এই প্রজেক্টটির জন্য প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হবে। গবেষকদের মতে এই প্রজেক্টটি সফল করার জন্য 20 মিলিয়ন কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। আর এই বিদ্যুতের উৎপাদনের জন্য একটি পাওয়ার প্ল্যান্টেরও প্রয়োজন হবে। কিন্তু সমস্যা হলো সমুদ্রের এত গভীরে কিভাবে পাওয়ার প্ল্যান্ট বানানো সম্ভব হবে। বিজ্ঞানীরা ফ্লোটিং পাওয়ার প্ল্যান্ট বানানোর কথাও চিন্তা করেন, কিন্তু এত গভীরে বিদ্যুতের তার টিকবে না, জলের অতিরিক্ত চাপে এই তার ফেটে যাবে। কোনোভাবে যদি এই প্রজেক্টটি করেও ফেলা যায় তাহলে এই প্রজেক্টটি খুবই ব্যয় সাপেক্ষ হবে। এই জন্য প্রজেক্টটি খুব দ্রুত বন্ধ করে দেয়া হয়। অনেক বড় বড় কোম্পানি এই প্রজেক্টটাতে কাজ করতে চেয়েছিল, কিন্তু এক্ষেত্রে খরচ এত বেশি ছিল যে এ ব্যাপারে না ভাবাই শ্রেয়। কেননা টাইটানিককে জল থেকে তুলে আনতে যা খরচ হবে সেই টাকা আর কোনোভাবেই ফিরিয়ে আনা সম্ভব নয়, আর সেজন্যই কেউ এই প্রজেক্টটি নিয়ে এগোনোর কথা ভাবেননি। বিজ্ঞানীদের মতে ব্যাকটেরিয়ারা জাহাজে জমে থাকা ময়লাগুলোকে আরও বাড়িয়ে তুলেছে, এবং আগামী কয়েক বছরে এই ব্যাকটেরিয়াগুলোই টাইটানিককে তছনছ করে দেবে। আর শুধু তাই নয়, টাইটানিক এখন অনেক প্রাণী এবং সামুদ্রিক মাছের বসবাসস্থলে পরিণত হয়েছে। সেজন্য ইউনেস্কো 2001 সালে টাইটানিককে আন্ডার ওয়াটার কালচারাল হেরিটেজ প্রজেক্ট সাইট বলে ঘোষণা করে দিয়েছে। বলা হয় যে এই জাহাজটাকে তুলতে যা খরচ হবে সেই টাকায় অনেক ভালো জাহাজ তৈরি করা সম্ভব। তাই টাইটানিককে জল থেকে তুলে আনার সমস্ত প্রচেষ্টা এখন বন্ধ, ধরেই নেওয়া হয়েছে যে এ কাজ অসম্ভব। সুতরাং বন্ধুরা, এতক্ষণের আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কেন টাইটানিককে জল থেকে তোলা সম্ভব নয়। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এবার আমাকে কমেন্ট করে জানান আপনি টাইটানিক সিনেমাটি কতবার দেখেছেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।